কনক কোথায়? রাতে ঘরে শুতে আসেনি? এতক্ষণ তো বাইরে থাকার কথা না? আমার জন্য সবাই কষ্ট পাচ্ছে, তাই মনে হয়েছে চলে গেলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। আপনিও তো আমাকে চলে যেতেই বলেছিলেন। আমি বারণ করেছিলাম, কিন্তু কোনো বিশ্বাস নেই ওকে। ও কোথায়, আমায় কোথায় যেতে পারে ও? কনক, 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 ওম নমঃ শিবা, 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 কনক, কোথায় যেতে পারে ও? কনক, যেমন যেমন শিখিয়ে পড়ে দিয়ে এলাম, কনকটা করছে না পড়ে পড়ে ঘুমোচ্ছে, একবার খোঁজ নিয়ে দেখি তো। ঝিলমিলটাও হয়েছে তেমনি, একটা রাত না ঘুমিয়ে যদি কনকটার পাকা ধানে মই দিতে পারিস তো আখেরি লাভ তো তোরই হবে রে। কনকের খবর কে নেবে? আহা, কি মুশকিল, আমি ঘুমোচ্ছি কোথায়? আরে বাবা, রাত 12টা বাজার সাথে সাথে ম্যাডাম সাজুগুজু করে ছাতে হাজির হয়েছে, মুখটাকে দাঁড় করিয়ে রেখে তারপরে আমি শুতে এসেছি। একদম চোখে চোখে রাখবি কেনে, আর মোক্ষম সময় গিয়ে গাধিটার ব্রতটা ভেঙে দিবি। নিজে ঘুমিয়ে পড়ে সব ভেস্তে দিস না, বুঝলি? আরে বাবা, ওসব নিয়ে তুমি একদম ভেবো না। ওকে যা বলে এসেছি না, এতক্ষণ ওর হালাত খারাপ হয়ে গেছে মনে হয়। ছাড় তো, অত সহজে কাহিল হওয়ার মেয়ে নাকি ও? দেখলি না, দুদিন ব্রত করেও একটু টসকালো না? তাও বটে, তাহলে কি করি বলো তো? রাত তো এখনো বাকি আছে, এখন কি যাবো, একবার কি দেখে আসবো? না না, আর একটু পরে যা, থাক দাঁড়িয়ে সারা রাত এক পাই বকের মতন, বুঝলি? কিন্তু খুব সাবধান, সকাল হবার আগেই যে করে হোক ওর ব্রতটা ভাঙাতে হবে। তোর বাবা, তুমি নিশ্চিন্তে ঘুমো, তোমার আগে তেল দিয়ে আমি সারা রাত জেগে আছি, ঠিক টাইম মতো আমি চলে যাবো। এবারে আমি যাই গিয়ে ঘুমোই, মুখটাকে চোখে চোখে রাখিস। ও হ্যাঁ, শোনো না, পরের প্ল্যানটা কিন্তু ভেবে রেখো, কিভাবে ছা
পাগলটাকে ইনস্টলমেন্টে আরো বোকা বানানো যায়। ঠিক আছে শোনো না, এখন রাখছি, টাটা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আশ্চর্য, এখানে তো কেউ নেই। তাহলে গলার আওয়াজ কনক কোথায়? কোথায় ও? ছাদ থেকে আসছে আওয়াজটা, এত রাতে ছাদে। কনক ছাদে? কারোর সাথে কথা বলছে? এত রাতে কি করছে ওখানে? ওং নমঃ শিব, ওং নমঃ শিব, ওং নমঃ শিবা, ওং নমঃ শিবা, ওং নমঃ শিবা, ওং নমঃ শিবা। সকালবেলা কি যে ফোন করে না মা পারে। উফ, কটা বাজে? মা, জিলমিল মর্নিং ওয়াকে যাচ্ছে আজকাল, ফিগার কনসিয়াস। ভালো ভালো, আমি বরং ঘুমোই। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। কনক কি করছে এভাবে ছাদে দাঁড়িয়ে? কি সব বলছে, মাথা খারাপ হয়ে গেল নাকি ওর? কনক, ঈশ্বর, তুমি কি করছো? কনক,
যাক বাবা, হওয়ার কথা ছিল ট্র্যাজেডি সিন, এ তো পুরো হয়ে গেল রোম্যান্টিক সিন। সত্যকে ডেকে পাঠিয়েছে তোমায়? যাও তবে তাড়াতাড়ি ফিরো, আমাদের ফার্ম হাউসে আজ রং খেলা হবে। আর হ্যাঁ, বিশুকে নিয়ে যেও। ঠিক আছে মা। বাবা, এবারে বোধহয় মুখটা পার্মানেন্টলি বিদায় হলো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টা।